যেটার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস, যার স্ত্রী ছোটবেলা উজ পরে দেবর ভাসরের সামনে ঘুরে এখানে এসে বসে আছে গল্প জমাচ্ছে, সে হলো দায়ুস। আরে তিন চিলে চলে গেছে লন্ডন, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাসবি টিপে জেনার, আর বাপ তাসবি টিপছে হাজার দানার। বাপ কিসের তাসবি টিপছে? হাজার দানার, লাভ হবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এক মদ খায় যে, দুই পুরুষের পোশাক পরে যেসব নারী, তিন দায়ুস, দায়ুস কে? যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সে হলো দায়ুস। বাজার আপনি করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে এই গল্প করছো কেন, এই মেয়ে কথা বলছো কেন, তোমার শরম হয় না, তোমাকে বলিনি? আপনি একজন মহিলা মানুষ, আপনি কোন লজ্জায় কাহারুল বাজারে বাজার করতে যান? ছেলে কি মরে গেছে, দেবর কি মারে মরে গেছে, ভাসুর কি মরে গেছে, শ্বশুর নাই, বাপ নাই, দেবর নেই, ভাসুর নাই, ছেলে নাই, গ্রামবাসী নাই, আপনি কেন বাজারে গেলেন? আপনার কেন একটু শরম হয় না, আপনার কেন একটু হায়া হয় না, আপনার কেন একটু লজ্জা হয় না, আপনার কেন একটু বোধোদয় হয় না, আপনি কেন বাজারে গেলেন? কেন আপনি বাজারে যাবেন? এর ধাক্কা খাবেন, ওর ধাক্কা খাবেন, পরকাল হারাবেন, কেন আপনি যাবেন? আপনি সম্মানী মানুষ, বাড়িতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ হতে, লম্বা বিবরণ হতে চলে আসলাম, আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহর নবী বলেন, লা কুননা ফি হাজিল উম্মা খাসফুন মাসখুন কাজফুন। আমার উম্মতে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এই ছেলে কারো গায়ে হা দিবে না, এক খেয়ালে চেয়ে থাকো তো, অতীব গুরুত্বপূর্ণ হাদিস। আমার উম্মতের উপরে নেমে আসবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সোর বানর। তিন, সব ধরনের সমস্যা নেমে আসবে। জমির দাম 1 লক্ষ টাকা, রেজিস্ট্রিও 1 লক্ষ টাকা গো, এ কোন ধরনের বিপদ? তারপরে জানুয়ারিতে দ্রব্যমূল্য যা ছিল, তরি তরকারি চাউল গোস্ত সব মিলে, এখন নভেম্বরে এসে প্রায় ডবল। সবচেয়ে অবাক, জমির মূল্য যা, রেজিস্ট্রিও প্রায় তাই। সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি লেগে গেছে, মাদ্রাসায় মারামারি লেগেছে, রাস্তাঘাটে মারামারি সব জায়গাতে হয়েছে, কেউ কাউকে মানে না। এক মিনিট আমার দিকে দেখেন, আল্লাহ নবী বলছেন, আবু মুসা কাইফ বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? যখন সবাই হবে আগাছা, যখন সবাই হবে গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? আমানত দারি থাকবে না, সবাই আত্মসাত করবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? শোনো শোনো আবু মুসা, মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। আমার হাতের দিকে দেখুন, আল্লাহ রাসূল দেখাচ্ছেন, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে গেল যেমন, মতবিরোধ বেড়ে যাবে তেমন, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন সাহাবীগণ বলছেন, বলেন কি করতে হবে, আপনি বলেন, আমরা কি করব আপনি বলেন। তখন তিনটা কথা বললেন, এক, মুখ বন্ধ রেখো, মুখ খুলিও না। দুই, বাড়িতে থাকিও, বাহিরে যায়ও না। তিন, ভালোটা বাছাই করে নিও, মন্দটা ছেড়ে দিও। আচ্ছা আল্লাহ রাসূল একটা কথা বলেন তো, আপনি যে বললেন যে বাড়িতে থাকো, তো সমাজে এমন মারামারি বেড়েছে যে আমি বাড়িতে আছি বাহিরেই যাইনি,
ওরা দলীয় চাপে আমার বাড়িতে এসে মেরে গেল, আমি কি করব? কথা বোঝা গেল না? তিনটা উত্তর দিয়েছে যখন বললেন যে কি করব বলেন, কয়টা উত্তর দিয়েছে? এক এক কি আছে, মুখ বন্ধ রাখতে হবে, কথা বলা যাবে না, কথা বললেই মারবে ও, কথা বললেই মারবে। দুই, বাড়িতে থাকতে হবে, বাহিরে যাওয়া হবে না। তিন, ভালো যেটা সেটা নিতে হবে, খারাপটা ছেড়ে দিতে হবে। তখন আল্লাহ রাসূলকে সাহাবী বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, তো দলীয় চাপে যদি আমাকে বাড়িতে মেরে যায় তাহলে কি করব, এইটার উত্তর কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আদমের দুই ছেলের ভালোটার মতো হইও। তখন আদমের দুই ছেলের ভালোটার মতো হইও। কাবিল বলল হাবিলকে, এ হাবিল, তোকে আমি মারব রে। তখন হাবিল বলছে, আমাকে মারো মারো, আমি তোমাকে মারব না, বিচারের মাঠে আমার পাপ আর তোমার পাপ নিয়ে তুমি উঠিও, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারব না। ও যদি বাড়িতে এসে মেরে যায় তুমি মুখ খুলতে পাবা না। বুঝা গেল না কথা? আমি আল্লাহ রাসূলের কথাটা আপনার সামনে নকল করলাম। তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে। এক, এটা শারীরিক খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতের কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানেই মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। তিন, যারা বমিল মাঝে, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে। দিনাজপুর শহরের একটা পাঁচতলা বাড়িতে 30টা রুম আছে, তার 25টা রুমেই বাজনা বাজে, মেয়ে নাচে। তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আল্লাহ নবী বাদ্যযন্ত্র শোনার পরে কানে হাত আঙ্গুল ঢুকিয়ে দিলেন, ফানান ইত্তারিকে, দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমার, জি, তুমি কি বাজনার শব্দ শুনতে পাচ্ছ? জি না, এখন শুনতে পাচ্ছি না। ফরাফাইস ভাই হেমি নজ নাই হে, তখন তিনি আঙ্গুল দিকে কান থেকে বের করলেন। আর এই যে কাহারল থানার এই শিক্ষিত লোকটা, ও হলো হাই স্কুলের হেডমাস্টার, মাস্টার ডিগ্রি পাস মানুষ, আর তার বউ হলো প্রাইমারির হেডমাস্টার, দুইজন দুই দিকে বসে আছে, আর ছেলেটা কানে ইয়ারফোন লাগিয়ে আছে। আল্লাহ নবী কানে কি দিয়েছিলেন? আঙ্গুল। আর এই লোকটার, এই বাচ্চাটার কানে কি লাগানো আছে? কোথাকার গান চলছে ইন্ডিয়ার। তোমরা যদি এই বাপ মাকে শিক্ষিত বলো তাহলে মূর্খ কেটা? সবাই যদি বলো যে এই বাপ শিক্ষিত বাপ, তাহলে মূর্খ কে? শুধু মূর্খ বললে ভুল হবে, এ হলো শয়তান বাপ, শয়তান এ পরিবারকে কবর দিয়েছে, বাপ নয়। কেমনে তার ছেলে তার চোখের সামনে এভাবে অন্যায় করতে পারে? যে সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সরাই ছেলাই। আলোচনার শেষে চলে আসলাম মানে কি? তোমাকে উঠতে বললাম, আমি তোমার জন্য একটা বিরক্তি কমে আমরা আলোচনা এখানে অর্ধেক রাখলাম। আল্লাহর নবী বললেন, ওরা সকালে বানর হয়ে যাবে, ওরা সর হয়ে যাবে। এই কথাটা একটু খেয়াল করে শোনেন, ওরা সর কেন হবে, বানর কেন হবে? ওরা কেন হবে না কুকুর? ওরা কেন হবে না সাপ ব্যাং? ওরা কেন হবে সর? ওরা কেন হবে বানর? আল্লাহ নবী কেন বললেন ওরা হয়ে যাবে সর, ওরা হয়ে যাবে বানর? পৃথিবীতে একটাই প্রাণী সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে, সেটা কি? বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, সেদিন এরা হয়ে যাবে সর, এরা হয়ে যাবে বানর। ছেলেটার গায়ে আছে গেঞ্জি, পিছন দিকে লেখা আছে 10,
সংখ্যা দশ এমন ভাবে বড় করে সংখ্যা দশ লেখা আছে যে পিছনে যে নামাজ পড়ছে খালি ওর দশ দেখতে দেখতে শেষ। এর নাম অনুকরণ, এরাই হয়ে যাবে সোর, এরাই হয়ে যাবে বানর। আচ্ছা রাজাক সাহেব, অনুকরণের জন্য বানর সোর কেন? মনে রাখবেন একটাই পৃথিবীতে প্রাণী আছে যার অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই, গরুর অনুভূতি আছে। আমার আব্বা তো কৃষক মানুষ, আমরা মাঠে গরু চরে অভ্যাসী ছিলাম, যেখানে ঘাস উঁচু হয়ে আছে ওখানে গোবর আছে, গরু আর ঘাস খাবে না, তার মানে তার অনুভূতি আছে। এখানে গরু জবাই করেছেন, আপনি আপনার গরুটা টেনে নিয়ে যান ওখান দিয়ে যাবে না, তার অনুভূতি কাজ করে। পৃথিবীতে একটাই প্রাণী যার অনুভূতি নেই, সেটা কি বলেন তো? সুর, শুকুর। যেদিন মুসলমানের অনুভূতি হারিয়ে যাবে, তাই তো আর চুল ছেটেছে এরকম করে, তাই তো গেঞ্জি দশ নম্বরের, তাই তো ডাক্তার যখন বড় ডাক্তার নামলেন গাড়ি থেকে তখন গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, একটু পরে বৌমা নামলো হালকা হালকা কাপড় আছে, একটু পরে নাতনি নামলো গায়ে কোনো কাপড়ই নাই, দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করেছে, এরাই হয়ে যাবে সোর, এরাই হয়ে যাবে বানর। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো আলোচনার শেষে এসে সবাকেই আর দাওয়ালার পক্ষ থেকে উসমানী কায়দা এবং অন্যান্য বই, আবদুল্লাহ মিন্নাতুল বারি আছে ব্যতিক্রম বই, আর আমাদের এই সলাতের উপরে আজকের আলোচনা উপদেশ বই আছে, তিন নম্বর চার নম্বর চ্যাপ্টারে। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন, আলিতে সাম পত্রিকা, পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে। আর আমার দিনী বোন যারা আছেন আপনাদেরকে বলছি, আব্দুল্লাহর আম্মার বই লিখা আছে, বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী, তাই আব্দুল্লাহর আম্মা লিখেছে কেন হব অবরোধবাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়ত, অন থেকে টেন পর্যন্ত এগুলো জাহেল মানুষে লিখেছে, তার বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়ত। আমার দিনী মনিত দিদি ভাই বোন, বইগুলি সবাই নিয়ে যাবেন, টাকা না থাকলে একটা পত্রিকা নেবেন, ত্রিশ টাকাতে একটা পত্রিকা নেবেন, বড় বড় বিদ্বানের লিখা। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই, আর সবাই একটা বই হাতে করে যাবেন, অন্তত একটা, যাদের কাছে টাকা পয়সা আছে সবটাই নেবেন, আমি আপনাদের সাথে বসে আছি।